রাজ্য পাতলিয়া বরষুণ ধোঁয়া আর ধূলির পরিবেশের পৰা সামান্য সকাহ বায়ু প্রদূষণে গুৱাহাটীত লৈছে ভয়াবহ রূপ বতর বিজ্ঞান কেন্দ্রের পূর্বানুমান আজি ডাউরিয়া হব মহানগরীর বতর গুৱাহাটীত আজি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 348 পুনৰবাৰ উল্লেখ কৰিছো ৰাজ্যত পাতলীয়া বৰষুণ ধোঁয়া আৰু ধূলিৰ পৰিবেশৰ পৰা সামান্য হকা ৰাজ্যবাসী বায়ু প্ৰদূষণে গুৱাহাটীত ভয়াবহ ৰূপ ধাৰণ কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ পূৰ্বানুমান আজি ডাউৰিয়া হ'ব মহানগৰীৰ বতৰ গুৱাহাটীত আজি AQI অৰ্থাৎ এয়াৰ কোৱালিটি ইনডেক্স 348 বিগত কেইবাদিনো মহানগরীত এক ধূলিময় পরিবেশের সৃষ্টি হয়েছিল আর সেই ধূলিময় পরিবেশে যথেষ্ট সমস্যা পেলাবলগা হয়েছিল বা যথেষ্ট সমস্যা পেলাইছিল মহানগরবাসী অসুবিধার সম্মুখীন হয়েছিল মহানগরবাসী বিভিন্ন ধরনের রোগে এক প্রকার যে বাঁহ লৈছিল বহুলোকর শরীরত ধূলিময় পরিবেশের পর পরিত্রাণ পাবর বরষুণ অতি গুরুত্বপূর্ণ অবশেষত সেই প্রতীক্ষার বরষুণ যাক আহিল রাজ্যত পাতলিয়া বরষুণ ধোঁয়া আর ধূলির পরিবেশের পর কিছু পরিমাণে এটা সকাহ পাব মহানগরবাসী বায়ু প্রদূষণে গুৱাহাটী যেহেতু এক ভয়ঙ্কর রূপ ইতিমধ্যে ধারণ করেছে বতর বিজ্ঞান কেন্দ্রের পূর্বানুমান আজি ডাউরিয়া হব মহানগরীর বতর আর সেয়াই দেখবলে পাওয়া গেছে মহানগরীর বতর পয়ারেপর ডাউরিয়া গুৱাহাটীত আজি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হয়েছে 348 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল